নমস্কার দর্শক বন্ধু মু জ্যোতির্বিদ বিক্রম স্বাগত করছি আপনার নিউজ এইট ওড়িয়ার রাশিভিত্তিক কার্যক্রম আজর ভাগ্য দর্পণ কু তবে দর্শক বন্ধু প্রত্যেক দিন পরি আসুন প্রথমে জানি দেবা আজর পঞ্চাঙ্গন রয়েছে আজ ডিসেম্বর মাস 25 তারিখ 2021 মশিয়া শনিবার ধনু 10 দিন পৌষ মাস কৃষ্ণ পক্ষ ষষ্ঠী তিথি রহব রাত্র 8টা 9 মিনিট পর্যন্ত এবং ইয়া পরে সপ্তমী তিথি আজ সিংহ চন্দ্র অহরাত্র ভোগ হবে এতিসা পূর্ব ফাল্গুনী নক্ষত্র নিশান্ত 5টা 5 মিনিট পর্যন্ত এবং এরপরে উত্তরা ফাল্গুনী নক্ষত্র ভোগ আজ ঘাত চন্দ্র রয়েছে কর্কট এবং মকর রাশির এবং আজ ঘাতবার রয়েছে বৃষ সিংহ এবং কন্যা রাশির আজ পশ্চিম দিগক যাত্রা নিষেধ অটে আজ নিম্ব খাইবা আপনার ক্ষতিকার হইপারে এবে আসুন জাঁবা আজ শুভ সময় প্রাত 7টা 48 রু 9টা 4 মিনিট পর্যন্ত দিবা 12টা 8 রু 2টা 7 মিনিট পর্যন্ত দিবা 2টা 28 রু 3টা 1 মিনিট পর্যন্ত এবং রাত্র 2টা 51 রু 3টা 44 মিনিট পর্যন্ত শুভ সময় আছে এবে জানবা আজর অশুভ সময় তবে অশুভ সময় মধ্যে রাহু কাল রয়েছে আজ দিবা 9টা 4 মিনিট রু 10টা 25 মিনিট পর্যন্ত আজ কালবেলা রয়েছে প্রাত 6টা 22 রু 7টা 43 মিনিট পর্যন্ত এবং দিন 3টা 49 রু 5টা 10 মিনিট পর্যন্ত এবং আজ 12 বেলা রয়েছে দিবা 2টা 7 মিনিট রু 2টা 28 মিনিট পর্যন্ত এবং আজ কাল রাত্রি রয়েছে সন্ধ্যা 5টা 10 মিনিট রু 6টা 49 মিনিট পর্যন্ত এবং নিশান্ত 4টা 43 মিনিট রু 6টা 22 মিনিট পর্যন্ত এই সময় মধ্যে কোনসি বি শুভ কার্য আরম্ভ করিবা আপনার পক্ষে ক্ষতিকার হইপারে তো এবে যিবা রাশি চক্রর প্রথম রাশি মেষ রাশি অশ্বিনী মেষ 1/1 দুইজা মেষ 2/1 এবং কৃত্তিকা মেষ 3/1 আজ বাণিজ্য এবং ব্যবসায়ের মধ্যম আয় রহিব নিজের বিদ্যা এবং বুদ্ধির অসফল প্রয়োগ করিবে সন্তান মানে আজ আপনার কথাকে অবজ্ঞা করিবে এবং পিতামাতার স্বাস্থ্যগত সমস্যা মধ্যে দেখা দেই পারে আজ প্রেমিক প্রেমিকাঙ্ক মধ্যে কোনসি কথাকে নিয়ে বাদ বিবাদ উপজিবার সম্ভাবনা আছে যেমানকার অশ্বিনী এবং কৃত্তিকা মেষ সেমান আজ সুফল পাইবে বিদ্যার্থী মানে কর্মরে আলস্যতা করিবে এবং মহিলা মানে আজ কোনসি জায়গার অপমান পাইবার যোগ আছে আজ দিনটির অশুভত্বকে খণ্ডন পাই আপন মঙ্গলঙ্কর বীজ মন্ত্র ওম অং অঙ্গারকায় নম এই মন্ত্রকে 108 বার জপ করন্তু শুভ ফল প্রাপ্তি হব এবে যিবা পরবর্তী রাশি বৃষ রাশি কৃত্তিকা বৃষ 3/2 রোহিণী বৃষ 4/2 এবং মৃগশিরা বৃষ 5/2 আজ আপনার ঘর এবং পরিবার সুখ শান্তির বাতাবরণ রহব এবং কোণসি না কোণসি দিগর আজ আপনার ধন উপার্জন মধ্যে হব পড়োশীঙ্ক সহ সুসম্পর্ক প্রতিষ্ঠা হব ভূমি এবং যানবাহন ইত্যাদি ক্রয়ের আজ আপনার যোজনা করবে যে রিয়েল ইস্টেট ফিল্ডের কার্য করছেন সে আজ দিনটি শুভাশুভ রহব মাঙ্ক স্বাস্থ্যগত সমস্যার উন্নতি পরিলক্ষিত হব মহিলা মানে আজ আভূষণ প্রিয়া হবে যে মৃগশিরা বৃষ সে আজ সতর্ক রহবে দিনটি আজ শুভাশুভ থাকা হেতু প্রতিকার কোণসি আবশ্যকতা নাই দর্শক বন্ধু মু দেবী আপনার গোটিয়ে প্রশ্নর উত্তর আপনার জন্মকুণ্ডলী বিশ্লেষণ মাধ্যমে যদি আপনার কিছু প্রশ্ন এবং জাঁয়া চাহুচার এর উত্তর তবে স্ক্রিনে দিয়া যাই হোয়াটসঅ্যাপ নম্বরের আমাকে মেসেজ করতু নিজের জন্ম তারিখ জন্ম সময় এবং জন্মস্থান ও নিজের পুরা নাম এবং ঠিকানা সহ কন রয়েছে আপনার প্রশ্ন এবং নিজের উত্তর জাঁয়া প্রত্যেক দিন দেখু থাকতু নিউজ এইট ওড়িয়ার রাশিভিত্তিক কার্যক্রম আজর ভাগ্য দর্পণ তবে দর্শক বন্ধু পরবর্তী রাশি মান বিষয়ে জানিয়া পূর্ব নিজবা এক বিজ্ঞাপন বিরতি বিরতি পরে স্বাগত এবে যা পরবর্তী রাশি মিথুন রাশি মৃগশিরা মিথুন 5/3 আদ্রা মিথুন 6/3 এবং পুনর্বশী মিথুন 7/3
আজ আর্থিক স্থিতিতে আপনার সুধার আসব মানসিক এবং পারিবারিক শান্তি বজায় রইব পরিবারের সমস্ত সদস্যক মধ্যে উত্তম বুঝামণা রইব বড় ভাই এবং ভণকর সাহায্য সহযোগ মধ্যে প্রাপ্তি হব যেমানকর আদ্রা মিথুন সেমান আজ অধিক সুফল পাইবে বিদ্যার্থী এবং ক্রীড়াবিদ মানে কর্মরে উদ্যোগ করিবে এবং মহিলা মানে আজ ভাতৃপ্রেমী হবে দিনটি আজ শুভাশুভ থাকা প্রতিকার কোণী আবশ্যকতা না এবে যা পরবর্তী রাশি কর্কট রাশি পুনর্বসু কর্কট 7/4 পুষ্যা কর্কট 8/4 এবং অশ্লেষা কর্কট 9/4 আজ সমস্ত কর্মরে বিঘ্ন ঘটিব এবং ধন ক্ষতি হবার মধ্যে সম্ভাবনা আছে পরিবারে কলহ লাগিপারে আজ নিজের কথাবার্তা উপরে আপনি নিয়ন্ত্রণ রক্ষা করতে নচেত আপনি অসুবিধার পড়ি পারতে আজ মহিলা মানে অশান্তি ভোগ করবে যে মানকর পুনর্বসু কর্কট এবং অশ্লেষা কর্কট সেমান আজ সতর্ক রয়েবে আজ দিনটির অশুভত্বকে খণ্ডন পাই আপনি ধলা রঙের বস্ত্র পরিধান করতে শুভ ফল প্রাপ্তি হব তবে দর্শক বন্ধু আসুন দেখিদেবা আজ হোয়াটসঅ্যাপ মেসেজটি কার আসছে ও সে কন জানিয়ে চাইছেন দর্শক বন্ধু আজ হোয়াটসঅ্যাপ মেসেজটি পূজা ম্যাডাম পঠিয়েছেন যে কি পঠিয়েছেন রাহুল কালার সে জানিয়ে চাইছেন তা কুণ্ডলীটি গভর্নমেন্ট জব হবার অছি কি না যদি অছি তো কেবে হবার অছি তো পূজা ম্যাডাম যদি আপনার কুণ্ডলী কাম দেখুছে আপনার কন্যা লগ্ন আসুচি এবং আপনার রাশি আসুচি বিছা রাশি তো যদি আপনার গভর্নমেন্ট জব কু দেখবি তো গভর্নমেন্ট জবর যোগ মধ্যে অছি আপনার কুণ্ডলীরে কিন্তু গভর্নমেন্ট জব পাই আপনার টিকে অধিক পরিশ্রম করিয়া পড়িব এবং এস আপনি বর্তমান যদি সময় দেখুছি আপনার শুক্রকর মহাদেশ চালছে যে কি হচ্ছে আপনার ভাগ্যাধিপতি তো অত্যন্ত উত্তম সময় আছে আপনার কিন্তু যদি চাকরি কু দেখবি তো চাকরি আপনার 2023 মশিয়া পরে আপনার গভর্নমেন্ট জবর যোগ অছি তো আপনার নিজের পড়াপড়ি কন্টিনিউ রাখতু এবং চেষ্টা মধ্যে জারি রাখিথান্তু নিশ্চিত ভাবে 2023 মশিয়া পরে আপনার গভর্নমেন্ট জব হয়েবার চান্সেস অছি তো প্রতিকার স্বরূপ আপনার প্রত্যেক দিন গাধোই সারা পরে তম্বা লোটার জল নিয়ে সে এক লাল ফুল পকাতু এবং সূর্যক জল অর্পণ করতু ওম ঘৃণী সূর্যায় নম এই মন্ত্রে প্রত্যেক দিন করতু 2023 মশিয়া পর্যন্ত আপনার অপেক্ষা করতু এবে যা পরবর্তী রাশি সিংহ রাশি মঘা সিংহ 10/5 পূর্ব ফাল্গুনী সিংহ 11/5 এবং উত্তরা ফাল্গুনী সিংহ 12/5 আজ প্রিয়জন এবং বন্ধু বান্ধব সম্পর্কের মধুরতা আসব বাণিজ্য এবং ব্যবসায়ের উত্তম আয় রইব দেহ মন আপনার সুস্থ রইব আজ কোণী জায়গার মান সম্মান প্রাপ্তির মধ্যে যোগ আছে যে মানকর পূর্ব ফাল্গুনী সিংহ সেমান আজ সামান্য বাধা বিঘ্নর সামনা করিবক পড়িপারে বিদ্যার্থী এবং ক্রীড়াবিদ মানে মৌজ মস্তিরে মন দেবে এবং মহিলা মানে আজ পরিবার সেবায় নিজকে ব্যস্ত রাখবে দিনটি আজ শুভাশুভ থাকা প্রতিকারের কোণী আবশ্যকতা না এবে যা পরবর্তী রাশি কন্যা রাশি উত্তরা ফাল্গুনী কন্যা 12/6 হস্তা কন্যা 13/6 এবং চিত্রা কন্যা 14/6 আজ কৃষ্ণ পক্ষের দ্বাদশ চন্দ্র ভোগ হেতু খরচ আজ আপনার নিয়ন্ত্রণে রইব আজ অযথা খরচ আদর মুক্ত হবে বাণিজ্য এবং ব্যবসায়ের আয় অধিক এবং ব্যয় আপনার কম রইব আজ অনুচিত কর্ম এবং কুসঙ্গ ত্যাগ করবে যে চিত্রা কন্যা সে আজ সতর্কতা অবলম্বন করবে বিদ্যার্থী এবং ক্রীড়াবিদ মানে কর্মরু দূরেই পারন্তি এবং মহিলা মানে আজ ধার্মিক কার্যের রুচি রাখবে দিনটি আজ শুভাশুভ থাকা প্রতিকার কোণী আবশ্যকতা না এবে যা পরবর্তী রাশি তুলা রাশি চিত্রা তুলা 14/7 স্বাতি তুলা 15/7 এবং বিশাখা তুলা 16/7 আজ আয় প্রতি আপনার অত্যধিক আগ্রহ এবং দুর্বলতা দেখা দেব বাণিজ্য এবং ব্যবসায়ে উত্তম আয় রইব প্রত্যেক ক্ষেত্রে আজ আপনার লাভবান হবে বহু দিনের আশা আজ আপনার কিছু মাত্রায় পূরণ হয়ে পড়ে যে চিত্রা তুলা এবং বিশাখা তুলা সে আজ সামান্য বাধা বিঘ্নর সামনা করিয়া পড়ব বিদ্যার্থী মানে কর্মরে উদ্যোগ করবে এবং মহিলা মানে আজ সঞ্চয় করিবার রুচি রাখবে দিনটি আজ শুভাশুভ থাকা প্রতিকার কোণী আবশ্যকতা না তবে পরবর্তী রাশি মান বিষয়ে জানা পূর্ব নিজ ভাব এক বিজ্ঞাপন বিরতি নিকটরে হোক কি দূরে অপরাধী ঘটাই থাকে অপরাধ অপরাধী অপরাধ মায়া জালে অত্যন্ত হতি সাধারণ জনতা আমি দেখে অপরাধর পৃষ্ঠভূমি ও এহা পছর কাহাণী
ଅପରାଧ ଆଉ ଅପରାଧୀଠାରୁ ଆମେ କରେଇବୁ ଆପଣଙ୍କୁ ସାବଧାନ। ମୁଁ ନେଇ ଆସିବି ନ୍ୟୁଜ୍ ଏଟୋରିଆର ସତ୍ୟ ଅପରାଧ ଭିତ୍ତିକ କାର୍ଯ୍ୟକ୍ରମ ପିସିଆର ଡାଏଲ 112। ସତର୍କ ହୁଅନ୍ତୁ, ସୁରକ୍ଷିତ ରୁହନ୍ତୁ। ବିରତି ପରେ ସ୍ୱାଗତ। ଏବେ ଯିବା ପରବର୍ତ୍ତୀ ରାଶି ବିଛା ରାଶି। ବିଶାଖା ବିଛା 16/8, ଅନୁରାଧା ବିଛା 17/8 ଏବଂ ଜ୍ୟେଷ୍ଠା ବିଛା 18/8। ଦୀର୍ଘ ଦିନ ଧରି ଚାଲି ଆସୁଥିବା ସମସ୍ୟା ଗୁଡ଼ିକର ଆଜି ଆପଣ ସମାଧାନ ପାଇବେ ଏବଂ କର୍ମକ୍ଷେତ୍ରରେ ଉନ୍ନତିର ଯୋଗ ମଧ୍ୟ ଅଛି। ଆଜି କର୍ମକ୍ଷେତ୍ରରେ ଆପଣ ଉପର ଅଧିକାରୀଙ୍କର ସାହାଯ୍ୟ ସହଯୋଗ ମଧ୍ୟ ପ୍ରାପ୍ତ କରିବେ। ବାଣିଜ୍ୟ ଏବଂ ବ୍ୟବସାୟରେ ମଧ୍ୟମ ଆୟ ରହିବ। ଅନୁରାଧା ବିଛା ଚାଷ ବ୍ୟକ୍ତିବିଶେଷଙ୍କ ପାଇଁ ଆଜିର ଦିନଟି ଅତ୍ୟନ୍ତ ଶୁଭାଶୁଭ ରହିବ। ଆଜି ମହିଳାମାନଙ୍କର କାର୍ଯ୍ୟ ଦକ୍ଷତା ପ୍ରକାଶ ପାଇବ। ଦିନଟି ଆଜି ଶୁଭାଶୁଭ ଥିବା ପ୍ରତିକାରର କୌଣସି ଆବଶ୍ୟକତା ନାହିଁ। ଏବେ ଯିବା ପରବର୍ତ୍ତୀ ରାଶି ଧନୁରାଶି। ମୂଳାଧନୁ 19/9, ପୂର୍ବାଷାଢ଼ା ଧନୁ 20/9 ଏବଂ ଉତ୍ତରାଷାଢ଼ା ଧନୁ 21/9। ଆଜି କୃଷ୍ଣ ପକ୍ଷର ନବମ ଚନ୍ଦ୍ର ଭୋଗ ହେତୁ ଦିନଟି ଆପଣ ପାଇଁ ଅଶୁଭ କାରକ ରହିବ। ବାଣିଜ୍ୟ ଏବଂ ବ୍ୟବସାୟରେ ମନ୍ଦାବସ୍ଥା ଲାଗି ରହିବ ଏବଂ ଆର୍ଥିକ ସ୍ଥିତି ଆଜି ଆପଣଙ୍କର ବିଗିଡ଼ି ମଧ୍ୟ ଯାଇପାରେ। ଆଜି ମନରେ ବିଷାଦ ଭାବ ଏବଂ ଅସ୍ଥିରତା ଲାଗି ରହିବ। ଗୁରୁଜନଙ୍କ ସହ ଆଜି ବାଦବିବାଦ ହୋଇପାରେ ଏବଂ ସହକର୍ମୀଙ୍କ ସହିତ ଆଜି ଆପଣଙ୍କର ମତାନ୍ତର ମଧ୍ୟ ହୋଇପାରେ। ଯେଉଁମାନଙ୍କର ପୂର୍ବାଷାଢ଼ା ଧନୁ ସେମାନେ ଆଜି ସତର୍କ ରହିବେ। ବିଦ୍ୟାର୍ଥୀ ଏବଂ କ୍ରୀଡ଼ାବିତ୍ମାନେ କର୍ମରେ ଆଳସ୍ୟତା କରିବେ ଏବଂ ମହିଳାମାନେ ଆଜି ବିଷାଦଗ୍ରସ୍ତ ରହିବାର ସମ୍ଭାବନା ଅଛି। ଆଜି ଦିନଟିର ଅଶୁଭତ୍ୱକୁ ଖଣ୍ଡନ ପାଇଁ ଆପଣ ମହାଦେବଙ୍କୁ ପୂଜା କରନ୍ତୁ, ଶୁଭଫଳ ପ୍ରାପ୍ତି ହେବ। ଏବେ ଯିବା ପରବର୍ତ୍ତୀ ରାଶି ମକର ରାଶି। ଉତ୍ତରାଷାଢ଼ା ମକର 21/10, ଶ୍ରବଣା ମକର 22/10 ଏବଂ ଧରିଷ୍ଠା ମକର 23/10। ଆଜି ଘାତ ଚନ୍ଦ୍ର ଏବଂ ଅଷ୍ଟମ ଚନ୍ଦ୍ର ଭୋଗ ହେତୁ ବାଦବିବାଦପୂର୍ଣ୍ଣ ପରିବେଶ ମଧ୍ୟରେ ଆପଣଙ୍କୁ ଗତି କରିବାକୁ ପଡ଼ିବ। ଆଜି ଯାନବାହନ ଚଳାଚଳ କାଳରେ ସତର୍କତା ଅବଲମ୍ବନ କରିବେ। ଆଜି ଧନ କ୍ଷତି, ବାଣିଜ୍ୟ ବ୍ୟବସାୟରେ କ୍ଷତି ଏବଂ ପରିବାରରେ ଅଶାନ୍ତିର ବାତାବରଣ ରହିବ। ଯେଉଁମାନଙ୍କର ଧନିଷ୍ଠା ମକର ସେମାନେ ଆଜି ଅଧିକ ସତର୍କ ରହିବେ। ବିଦ୍ୟାର୍ଥୀ ଏବଂ କ୍ରୀଡ଼ାବିତ୍ମାନେ କର୍ମ ପ୍ରତି ବିମୁଖ ହେବେ ଏବଂ ମହିଳାମାନେ ଆଜି ଶାରୀରିକ ପୀଡ଼ା ଭୋଗ କରିପାରନ୍ତି। ଆଜି ସତର୍କତାର ସହ ନ ଚଳିଲେ ଅଯଥା ବାଦ ବିବାଦ ଭିତରକୁ ଟାଣି ହୋଇଯିବାର ସମ୍ଭାବନା ଅଛି। ଆଜି ଦିନଟିର ଅଶୁଭତ୍ୱକୁ ଖଣ୍ଡନ ପାଇଁ ଆପଣ ପୋସ୍ତ ଗଛ ମୂଳରେ କ୍ଷୀର ଟିକେ ଢାଳି ପୂଜା କରନ୍ତୁ, ଶୁଭଫଳ ପ୍ରାପ୍ତି ହେବ। ଏବେ ଯିବା ପରବର୍ତ୍ତୀ ରାଶି କୁମ୍ଭ ରାଶି। ଧନିଷ୍ଠା କୁମ୍ଭ 23/11, ସତଭିଷା କୁମ୍ଭ 24/11 ଏବଂ ପୂର୍ବା ଭାଦ୍ରପଦ କୁମ୍ଭ 25/11। ଆଜି ସହଧର୍ମିଣୀଙ୍କ ସହ ସମ୍ପର୍କରେ ମଧୁରତା ଆସିବ। ବାଣିଜ୍ୟ ଏବଂ ବ୍ୟବସାୟରେ ଉତ୍ତମ ଆୟ ରହିବ। ପରିବାରକୁ ଆଜି ଆପଣ ଅଧିକ ସମୟ ଦେବେ ଏବଂ ପରିବାରରେ ସମସ୍ତ ସଦସ୍ୟଙ୍କ ମଧ୍ୟରେ ଉତ୍ତମ ବୁଝାମଣା ରହିବ। ଆଜି ସହକର୍ମୀଙ୍କର ସାହାଯ୍ୟ ସହଯୋଗ ମଧ୍ୟ ଲାଭ ହେବ। ଯେଉଁମାନଙ୍କର ଧନିଷ୍ଠା ଏବଂ ପୂର୍ବା ଭାଦ୍ରପଦ କୁମ୍ଭ ସେମାନେ ଆଜି ସାବଧାନତା ଅବଲମ୍ବନ କରିବେ। ବିଦ୍ୟାର୍ଥୀ ଏବଂ କ୍ରୀଡ଼ାବିତ୍ମାନେ ମୌଜ ମସ୍ତିରେ ମନ ଦେବେ ଏବଂ ମହିଳାମାନେ ଆଜି ଆଭୂଷଣ ପ୍ରିୟ ହେବେ। ଦିନଟି ଆଜି ଶୁଭାଶୁଭ ଥିବା ପ୍ରତିକାରର କୌଣସି ଆବଶ୍ୟକତା ନାହିଁ। ଏବେ ଯିବା ରାଶିଚକ୍ରର ଶେଷ ରାଶି ମୀନ ରାଶି। ପୂର୍ବା ଭାଦ୍ରପଦ ମୀନ 25/12, ଉତ୍ତର ଭାଦ୍ରପଦ ମୀନ 26/12 ଏବଂ ରେବତୀ ମୀନ 27/12। ଆଜି ଯଶ, ସମ୍ମାନ, ସାମାଜିକ ପ୍ରତିଷ୍ଠା ଆପଣଙ୍କର ବୃଦ୍ଧି ପାଇବ। ବାଣିଜ୍ୟ ଏବଂ ବ୍ୟବସାୟରେ ଉତ୍ତମ ଆୟ ରହିବ। ଆପଣଙ୍କର ଚାଲିଚଳନ ଏବଂ ବ୍ୟବହାର ଆଜି ମାର୍ଜିତ ଏବଂ ସର୍ବଜନ ଆଦୃତ ହେବ। ଆଜି ମନରେ ପ୍ରସନ୍ନତା ଭାବ ରହିବ, ଶରୀରରେ ସୁସ୍ଥତା ରହିବ ଏବଂ ସୁଖ ଶାନ୍ତିର ବାତାବରଣ ମଧ୍ୟ ରହିବ। ଯେଉଁମାନଙ୍କର ଉତ୍ତର ଭାଦ୍ରପଦ ମୀନ ସେମାନେ ଆଜି ଅଧିକ ସୁଫଳ ପାଇବେ। ବିଦ୍ୟାର୍ଥୀ ଏବଂ କ୍ରୀଡ଼ାବିତ୍ମାନେ ଯଶସ୍ୱୀ ହେବେ ଏବଂ ମହିଳାମାନେ ଆଜି କୌଶଳୀ ହେବେ। ଦିନଟି ଆଜି ଶୁଭାଶୁଭ ଥିବା ପ୍ରତିକାରର କୌଣସି ଆବଶ୍ୟକତା ନାହିଁ। ତେବେ ଦର୍ଶକ ବନ୍ଧୁ, ମୁଁ ଦେବି ଆପଣଙ୍କର ଗୋଟିଏ ପ୍ରଶ୍ନର ଉତ୍ତର ଆପଣଙ୍କ ଜନ୍ମକୁଣ୍ଡଳୀ ବିଶ୍ଳେଷଣ ମାଧ୍ୟମରେ। ଯଦି ଆପଣଙ୍କର ବି ଅଛି କିଛି ପ୍ରଶ୍ନ ଏବଂ ଜାଣିବା ପାଇଁ ଚାହୁଁଛନ୍ତି ଏହାର ଉତ୍ତର, ତେବେ ସ୍କ୍ରିନ୍ରେ ଦିଆଯାଇଥିବା ହ୍ୱାଟ୍ସଆପ୍ ନମ୍ବରରେ ଆମକୁ ମେସେଜ୍ କରନ୍ତୁ ନିଜର ଜନ୍ମ ତାରିଖ, ଜନ୍ମ ସମୟ ଏବଂ ଜନ୍ମସ୍ଥାନ, ଏହା ସହ ନିଜର ପୁରା ନାମ ଏବଂ ଠିକଣା ସହିତ କ'ଣ ରହିଛି ଆପଣଙ୍କର ପ୍ରଶ୍ନ। ଏବଂ ନିଜର ଉତ୍ତର ଜାଣିବା ପାଇଁ ପ୍ରତ୍ୟେକ ଦିନ ଦେଖୁଥାନ୍ତୁ ନ୍ୟୁଜ୍ 8 ଓଡ଼ିଆର ରାଶିଭିତ୍ତିକ କାର୍ଯ୍ୟକ୍ରମ ଆଜିର ଭାଗ୍ୟ ଦର୍ପଣକୁ। ତେବେ ଦର୍ଶକ ବନ୍ଧୁ, ଆଜି ତ ସମୟ ହୋଇଯାଇଛି, ଆଜିର କାର୍ଯ୍ୟକ୍ରମକୁ ଏଇଠି ରଖିବା। ପୁଣି ଦେଖା ହେବ ଆସନ୍ତାକାଲି ଏହି ସମୟରେ। ରହୁଛି, ନମସ୍କାର।